হ্যালো জাওয়াদ, কেমন আছো? ভালো আছি। সো আজকে আমরা কি করব? আজকে আমরা ছবি নিয়ে আলোচনা করব, তাই না? ছবি নিয়ে আলোচনা। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, সেই ছবিগুলো দেখে আমরা বর্ণনা করব, তাই? হাঁস আর মুরগি। তো এখানে ছবিতে ছবিতে গল্প, তাই না? ছবিতে ছবিতে গল্প। সো এখানে কয়টি পেজ দেখতে পাচ্ছ তুমি? না, পেজ দুইটি, তাই নি? এখানে 18 নম্বর পেজ আর হচ্ছে 19 নম্বর পেজ। ওকে, ছবি কয়টি দেখো তো? এক, দুই, তিন, চার, তাই না? দেখো ছবির নাম্বারগুলো বইয়ের এই যে ছবির কর্নারে দেওয়া আছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে 1 নম্বর ছবি, তাই? এটা 2 নম্বর ছবি, এটা 3 নম্বর, 3 নম্বর, আর এটা 4 নম্বর, 4 নম্বর ছবি। ভেরি গুড। ওকে, সো দেখো তো প্রথম ছবিটাতে কি আছে, কি কি দেখতে পাচ্ছ তোমরা বলো দেখি, কি কি আছে প্রথম ছবিতে? হাঁস আর মুরগি। আর কি আছে? হাঁস আর মুরগির বাচ্চা। কোনো আকাশ, বাতাস, পানি, নদী, মাটি, ঘাস, এগুলো দেখতে পাচ্ছ? গাছপালা বলো দেখি মন্তু, বলো তো কি দেখতে পাচ্ছ মন্তু? একটু দেখাও, আঙুল দিয়ে দেখাও কোথায় গাছ, কোথায় পানি, ফুল আছে কিনা দেখো, পাখি আছে কিনা, পাহাড় আছে কিনা, ঘর আছে কিনা দেখো। পাখি একটা পাখিও দেখতে পাচ্ছ। আমরা বড় হাঁস কয়টা, ছোট হাঁস কয়টা বলো? ছোট হাঁস 3টা, বড় হাঁস 2টা। বড় হাঁস 2টো? মন্তু বলো তো এখানে বড় হাঁস কয়টি? একটি। হ্যাঁ, যাও তুমি পারো নি। সো মুরগি কয়টি দেখো তো, বড় মুরগি আর ছোট মুরগি কয়টি? বড় মুরগি 1টা, ছোট মুরগি 3টা। জাওয়াদ, এখন তাহলে বলো দেখি তুমি 2 নম্বর ছবিতে কি দেখতে পাচ্ছ? মুরগি, মুরগি, মুরগি হাঁসকে বলতেছে, হাঁস আমি তো এখন নদীতে নামতে পারবো না, এখন আমি কি করবো? হাঁস বলতেছে, আরে কিছু সমস্যা নাই, তুমি তুমি আমার পিঠে উঠো আর তোমার বাচ্চারা আমার আমার বাচ্চার পিঠে উঠবে। আচ্ছা, তো বাচ্চাগুলো, বাচ্চাগুলোর কি হবে, বাচ্চাগুলোকে কি করবে? হাঁস এবং মুরগির বাচ্চাগুলোর কি হবে? তিনটে, ওদের প্রত্যেকের তিনটি করে বাচ্চা, ছানা পোনা, তাই না? চিক্স। হ্যাঁ, মুরগির বাচ্চারা হাঁসের বাচ্চার পিঠে উঠে তারপরে যায়। মুরগির বাচ্চাগুলোকে ইংলিশে কি বলে বলো তো? পাক, চিক চিক। আর হাঁসের বাচ্চাকে? এক্স্যাক্ট, পাক, ডাকলিং। এক্স্যাক্ট। হাঁসকে ইংলিশে কি বলে? হাঁসকে ডাক। আর মুরগিকে? হ্যাঁ, গুড। এখানে তুমি সাদা সবুজ কিছু দেখতে পাচ্ছ? সাদা সবুজ, নীল, লাল, হলুদ। মুরগির গায়ের রং কি বলো দেখি? লাল নাই, লাল মুখে। হ্যাঁ, মুরগির চোখ কয়টি? দুইটি। ঠোঁট আছে? আছে। লেজ আছে? পাখনা আছে? পাখনা, উইংস, পাখনা আছে? কয়টি পাখনা? মুরগির বাচ্চাগুলো কি রঙের? হালকা গোলাপি রঙের, না? গোলাপি আর অরেঞ্জ। আর হাঁসের গায়ের রং কি দেখো তো? কালো, সবুজ, কালো, সাদা, সাদা, পার্পল, বেগুনি, তাই না? বেগুনি। আর কি রং আছে? আর লাল, পিন, গোলাপি, হালকা গোলাপি আছে নিচ দিয়ে, না? হাঁসের গায়ের নিচ দিয়ে হালকা গোলাপি আছে, না? আচ্ছা দেখো, এরপর ঘাসের রং কি? ঘাসের রং, গাছের রং, এখানে গাছ দেখতে পাচ্ছ? গাছ সবুজ, তাই না? গাছের গুঁড়ি, এই দেখো গাছের গুঁড়ির রং কি দেখো তো? গাছের গুঁড়িটা ব্রাউন কালার, না? 3 নম্বর ছবিতে দেখো তো, 3 নম্বর ছবিতে কি দেখতে পাচ্ছ? কি করে ওরা পানিতে নামতে যাচ্ছে? কে নামতে পারবে পানিতে? হাঁস না মুরগি? মুরগি ডুবে যাবে, তাই না? কারণ মুরগি সাঁতার কাটতে জানে না, কিন্তু হাঁস
সাঁতার কাটতে যায় না, হাঁসের বাচ্চারাও সাঁতার কাটতে যায় না, কারণ আল্লাহ তাকে ন্যাচারালি সাঁতার কাটার জ্ঞান দিয়ে দিয়েছে, তাই না? যেটা মানুষও পারে, মানুষও পারে কিন্তু মানুষই শিখতে হয়, তাই না? আমি আমি জানি, তুমি তোমার গেঞ্জিটা মাথার উপর নিয়েছো কেন? তারপরে মজা করে ভূত ছেড়েছে, ভূত। আচ্ছা এরপর দেখো আমরা চার নম্বর ছবি দেখি, চার নম্বর ছবিতে কি দেখতে পাচ্ছ? ওরা নামতেছে, চার নম্বর ছবিতে কি দেখতে পাচ্ছ? ওরা নামতেছে, চার নম্বর ছবিতে, এই যে চার নম্বর ছবিতে হাঁস হাঁসের হাঁসের বাচ্চাগুলো নামছে পানিতে, কিন্তু মুরগি নামতে পারছে না, তাই না? ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, কারণ হাঁসের পিঠে এখন মুরগি উঠছে আর মুরগির বাচ্চারা হাঁসের পিঠে উঠছে, অর্থাৎ হাঁসের বাচ্চাগুলোর পিঠে মুরগির বাচ্চাগুলো আর হাঁসের পিঠে মুরগি উঠেছে, তাই না? তার মানে একসাথে নদী পার করবে, মুরগির মা আর হাঁসের মা। হ্যাঁ, তার মানে ওরা হাঁস পরিবার মুরগি পরিবারকে নদী পার করতে সাহায্য করবে, তাই না? তাহলে আমরা এই গল্পতে জানতে পারলাম যে আমরা একে অপরকে সহযোগিতা করলে অনেক বাধা, নদী নালা খাল বিলের মতো কঠিন অনেক বাধা অতিক্রম করতে পারবো, তাই না? একে অপরকে সাহায্য করলে যদি তুমি। ওকে, হাঁস আর মুরগির গল্পের বাকি অংশটা আজকে আমরা দেখব। এই গল্পের পাঁচ নাম্বার ছবি আর এটা হচ্ছে ছয় নাম্বার ছবি, ছয় নাম্বার ছবিতে এসে গল্পটি সমাপ্তি হয়েছে, ছবিতে ছবিতে গল্প। ওকে, সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি পাঁচ নাম্বার ছবিতে বলো তো জওয়াদ? পাঁচ নাম্বার ছবিতে মুরগি আর হাঁসরা, হাঁসের বাচ্চারা আর মুরগির বাচ্চারা, অর্থাৎ হাঁস হাঁস এবং হাঁসের বাচ্চাগুলোর পিঠে মা মুরগি এবং তার বাচ্চা মুরগিগুলো তাদের পিঠে চড়ে নদী পার হচ্ছে, তাই না? হাঁসের পিঠে হাঁসের বাচ্চার পিঠে আর হাঁসের পরিবার মুরগির পরিবারকে সহযোগিতা করছে, তাই? এবার দেখো তো একদম শেষ ছবিতে কি আছে এখানে দেখো তো, শেষ ছবিতে শেষ ছবিতে ওরা ওরা তীরে উঠেছে, তাই না? নদী পার করে তীরে উঠেছে, তাই না? হ্যাঁ, এটাকে নদী না পুকুর, পুকুর পুকুর হবে, কারণ হাঁস মুরগি সাধারণত পুকুরের কাছে থাকে, তাই না? তো তারা পুকুরের এক পাড় থেকে আরেক পাড়ে উঠেছে, রাইট? সো এখানে আমাদের গল্পের সমাপ্তি হলো। হ্যাঁ, সো পরবর্তী এরকম ভিডিও দেখার জন্য তোমরা বলে দাও আমাদের চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করার জন্য, বলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন। সো পরবর্তী গল্প আমরা দেখব হচ্ছে ইঁদুর।